দর্শক আসসালামু আলাইকুম। এনএমসি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পাইকারি বাজারে পেঁয়াজ রসুন আলু পাইকারি কত টাকা বিক্রি হচ্ছে আজকে আপনাদেরকে তা জানানো হবে। আজকের বাজারে কত টাকা পেঁয়াজ বিক্রি করছে? আপনার নামটা ভাইয়া? জাহাঙ্গীর। জাহাঙ্গীর ভাই, আপনি কত বছর ধরে ব্যবসা করতেছেন? 20 বছর। তাহলে তো আপনার অভিজ্ঞতা অনেক বেশি। আচ্ছা, আজকের বাজারে দেশি পেঁয়াজ আপনি কত টাকা কেজি বিক্রি করতেছেন? পাইকারি কাটা বিক্রি হচ্ছে 54-55। আজকের বাজারে ভালো দেশি পেঁয়াজ বিক্রি করতেছেন আপনি 54-55 টাকা কেজি। আচ্ছা, দেশি পেঁয়াজ কালকে আপনি কত করে কেজি বিক্রি করছেন? 53-52। কালকের বাজারে 53-52 টাকা। আজকের বাজারে একটু দাম বেশি, 55 টাকা কেজি বিক্রি করতেছেন। আচ্ছা ভাই, আপনার এখানে এলসি পেঁয়াজ আজকের বাজারে কত টাকা কেজি বিক্রি হইতেছে? 42-43। এলসি পেঁয়াজের কোয়ালিটি একটু খারাপ। আজকের বাজারে এলসি পেঁয়াজ 42-43 টাকা আপনি কেজি বিক্রি করতেছেন। আচ্ছা ভাইয়া, দেশি পেঁয়াজের কি দাম কি আরো বাড়তে পারে? এটা তো বলা যায় না, আমদানির উপরে। এটা এখনো বলা যাচ্ছে না, এটা আমদানির উপরে নির্ভর করে। আচ্ছা, আজকের বাজারে আপনি ডায়মন্ড আলু কত টাকা কেজি কাটা বিক্রি করতেছেন? আজকের বাজারে সাদা ডায়মন্ড আলু 18 টাকা কেজি বিক্রি করতেছেন। আর সাদা দেশি আলু আজকের বাজারে কত টাকা কেজি বিক্রি করতেছেন? 23-24 টাকা কেজি। আচ্ছা, এক বস্তা আলু ওজন কতটুকু হয়? 60 কেজি। দেশি আলু 60। আর হলেন? হল্যান্ডের 65 কেজি। হল্যান্ডের আলু 65 আর দেশি আলু 60। আলুর কি আরো দাম বাড়ার সম্ভাবনা আছে ভাইয়া? এখন সিজন শেষ, এই জন্য কিছু টাকা অল্প বাড়তে পারে আলুর বাজার। আচ্ছা, আপনার এই দেশি রসুন কত করে কাড়া বিক্রি করতেছেন? ভালো কোয়ালিটিটা 45-50 টাকা আজকের বাজারে বিক্রি করতেছেন। ভাইয়া, রংপুরের স্টিক আলুটা আজকে কত করে বিক্রি করতেছেন? 15-16 টাকা কেজি আজকের বাজারে বিক্রি করতেছেন। আজকের বাজারে বগুড়া লাল আলু কত টাকা কেজি বিক্রি করতেছেন? 17-18 টাকা কেজি। ভাইয়া, এলচি রসুন আপনি এক বস্তা নিলে কত করে কেজি রাখবেন? চায়না রসুন এক বস্তা 120 টাকা কেজি আজকের বাজারে চায়না রসুন বিক্রি হইতেছে। আর আপনি ধনিয়া এক বস্তা কত করে কেজি বিক্রি করতেছেন? 95 টাকা 100 টাকা আজকের বাজারে ধনিয়া বিক্রি করতেছেন। দর্শক, আপনারা যদি এক বস্তা ধনিয়া নিতে চান তাহলে 95 টাকা 100 টাকা কেজি নিতে পারবেন। আর এই যে ভাইয়া পেঁয়াজ বিক্রি করতেছে, ভাইয়া পেঁয়াজ কত করে পাল্লা বিক্রি করলেন? 250 টাকা পাল্লা বিক্রি করতেছে ভাইয়া। অনেক সুন্দর কোয়ালিটি ভালো পেঁয়াজ আজকের বাজারে 250 টাকা। ভাইয়া, আপনার আদা কত করে কেজি? আদা 90-80 টাকা কেজি। আচ্ছা, আপনার এই যে মরিচ, এই মরিচগুলো আপনি কোন জায়গার মরিচ ভাইয়া? পঞ্চগড়ের মরিচ না? এগুলা মরিচ ভালো? ভালো মরিচ না? আজকের বাজারে বিন্দু মরিচ কত টাকা কেজি বিক্রি হচ্ছে? 130 টাকা কেজি। খুচরা 130 টাকা, কাটা 110-115 টাকা কেজি বিক্রি করতেছেন। দর্শকরা যদি মাল নিতে চায় তাহলে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, দর্শকরা চাইলে মোবাইল করে আপনার সাথে মাল দাম জানতে পারবে, মোবাইলে মালও নিতে পারবে কন্ট্যাক্ট করে, তাই না? ভাই, আপনার দোকানের নামটা কি? মেসেজ হেলালুদ্দিন খান না? দর্শক, আজকে এ পর্যন্তই। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন।